আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাস এর বিষয় ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, PA 31, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর 31তম ক্লাস। ক্লোজিং এন্ট্রিজ, হিসাবকাল শেষে ব্যবসায়ের অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে ক্লোজিং এন্ট্রিজ বলে। আবার বলছি, হিসাবকাল শেষে ব্যবসায়ের অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলা প্রদান করা হয় সেটাই হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ। হিসাবকাল শেষে মুনাফা জাতীয় হিসাবগুলো মুনাফা জাতীয়গুলোর সুবিধা যেহেতু এক বছরেই এক হিসাবকালে নিঃশেষিত হয়ে যায়, সেই জন্য এক বছরের আয় খরচ দ্বারা যেন পরবর্তী হিসাবকাল প্রভাবিত না হয়, এজন্য প্রত্যেক হিসাবকাল শেষেই মুনাফা জাতীয় হিসাবগুলো, বিশেষ করে অস্থায়ী হিসাবগুলো, সেটা হচ্ছে খরচ, আয় এবং উত্তোলন, এগুলো বন্ধ করার জন্য যে দাখিলা সেটাই হচ্ছে সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলা, এক মালিকানা কারবারে যে সমাপনী দাখিলাগুলো প্রদান করা হয়, প্রথমত আয়ের হিসাব বন্ধ করার জন্য, যেহেতু আয়গুলো ক্রেডিট থাকে তাই সেগুলোকে বন্ধ করার জন্য রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। তার মানে আমার এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে বা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে যেগুলো বসেছে সেগুলো রেভিনিউ, সেই রেভিনিউগুলো এখন ডেবিট করতে হবে, ইনকাম সামারি ক্রেডিট করতে হবে, টু ক্লোজ ইনকাম অ্যাকাউন্ট, আয়ের হিসাব বন্ধ করার জন্য। তারপরে খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য ইনকাম সামারি ডেবিট, এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। তার মানে আমার ইনকাম স্টেটমেন্টে যে এক্সপেন্সগুলো ডেবিট করা হয়েছে সেগুলো যেহেতু ক্লোজ করা হবে তাই এক্সপেন্সগুলো এখন ক্রেডিট করতে হবে। তাহলে এক্সপেন্স যতগুলো এক্সপেন্স নামে থাকবে সেগুলো সব এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট আর ইনকাম সামারি ডেবিট। তারপরে 3 নম্বর হচ্ছে ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য। তার মানে আমার হচ্ছে রেভিনিউ দেখা যাচ্ছে, আমি রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, আর এক্সপেন্স ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট। তাহলে দেখা যাচ্ছে ইনকামের হিসাব বন্ধ করার জন্য ইনকাম সামারি ক্রেডিট হয়েছে আর এক্সপেন্স অ্যাকাউন্ট হিসাব বন্ধ করার জন্য ইনকাম সামারি ডেবিট হয়েছে। এখন যদি ইনকাম সামারি ক্রেডিট বড় হয় তাহলে প্রফিট হবে, আর ইনকাম সামারি ডেবিট বড় হয় তাহলে লস হবে। তাহলে সেই প্রফিট লস এই হিসাব বন্ধ করার জন্য বা ইনকাম সামারি হিসাব বন্ধ করার জন্য থার্ড যে ক্লোজিং এন্ট্রিজ হবে, যদি প্রফিট হয়, প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর যদি লস হয় উল্টা হবে, লস হলে ক্যাপিটাল কমে যাবে, ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, টু ক্লোজ ইনকাম সামারি অ্যাকাউন্ট। ফোর্থ আর একটা জার্নাল হয়, সেটা হচ্ছে যে যদি আমাদের ট্রায়াল ব্যালেন্সে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ড্রয়িং থাকে, ড্রয়িং সাধারণত ব্যবসায় সংগঠিত হয়ে থাকে, ড্রয়িং যেহেতু ডেবিট আছে তাই ড্রয়িং ক্রেডিট করতে হবে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। তার মানে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট, টু ক্লোজ ড্রয়িং অ্যাকাউন্ট, উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। তাহলে এক মালিকানা কারবারে সর্বোচ্চ 4টা ক্লোজিং এন্ট্রিজ হয়। এক নম্বর হচ্ছে আয়ের হিসাব বন্ধ করার জন্য, 2 নম্বর খরচের হিসাব বন্ধ করার জন্য, আর 3 নম্বর হচ্ছে আয় খরচের প্রেক্ষিতে লাভ লোকসান হিসাব বন্ধ করার জন্য, আর 4 নম্বর হচ্ছে উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। তাহলে এটা হচ্ছে এক মালিকানা কারবারে সর্বোচ্চ 4টা ক্লোজিং এন্ট্রিজ হয়ে থাকে। এখন যদি যৌথ মূলধনী কারবার হয়, সেক্ষেত্রে যে প্রথম দুটি জার্নাল যথারীতি হবে আয়ের হিসাব এবং খরচের হিসাব বন্ধ করার জন্য, কিন্তু প্রফিটটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার না করে এটা হবে রিটেন আর্নিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তার মানে যৌথ মূলধনী কারবারে যে প্রফিট হয় সেই প্রফিট
এটা এক মালিকানা কারবারের মতো ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় না, এটা রিটেন আর্নিং অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তার মানে যৌথ মূলধনী কারবারের মুনাফা লাভ বন্ধ করার জন্য যে ক্লোজিং এন্ট্রি হবে, ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিং ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিং ক্রেডিট। আর যৌথ মূলধনী কারবারে যদি লভ্যাংশ ঘোষণা করে সেজন্য যে আরেকটা ক্লোজিং এন্ট্রি আছে সেটা হচ্ছে রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড ক্রেডিট, রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড ক্রেডিট। তো এটা সাধারণত আমাদের পরীক্ষাতে মূলত এক মালিকানা কারবারের ক্লোজিং এন্ট্রি যে প্রয়োজন পড়ে যৌথ মূলধনী কারবারে আমাদের সামনে বিশেষ করে অনার্স ফার্স্ট ইয়ারে প্রয়োজন পড়ে না। তো এখন আমরা ক্লোজিং এন্ট্রিজ কি এবং কোনগুলো নিয়ে ক্লোজিং এন্ট্রি করা হয় সেটা জানলাম, এখন আমরা উদাহরণে দেখব। প্রথমে 21 নম্বর ওয়ার্কশিট চ্যাপ্টারে 21 নম্বর, হ্যাঁ এটা এই কোশ্চেনটা বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2014 সালে আসছিল। এটা ক্লোজিং, এটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেবামূলক, এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এখানে রিকোয়ারমেন্টে চাইছে যে এ নাম্বার প্রিপার দ্য ক্লোজিং এন্ট্রিজ, বি নাম্বার পোস্ট টু অনার্স ক্যাপিটাল অ্যান্ড ইনকাম সামারি অ্যাকাউন্ট ইউজ দ্য 3 কলাম ফর্ম, আর সি হচ্ছে প্রিপার এ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ এখানে একটা নতুন বিষয় আসলো যে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। আমরা ইতিপূর্বে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ অ্যাডজাস্টমেন্ট প্রসেস চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি যে ট্রায়াল ব্যালেন্স একটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই দুইটা ট্রায়াল ব্যালেন্স তুলনা করে আমরা অ্যাডজাস্টমেন্টটি শিখেছি। তার মানে আমরা জানতে পারলাম যে ট্রায়াল ব্যালেন্স তিন ধরনের, ট্রায়াল ব্যালেন্স তিন ধরনের, একটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আর একটা 2 নম্বর হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আর একটা হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। ব্যবসায়ের অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার পর যে স্থায়ী হিসাবগুলো থাকে সেইগুলো নিয়ে যে ট্রায়াল ব্যালেন্স করা হয় সেটাই হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। তো সেটা আমরা এখানে দেখব। এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এবং এখানে রিকোয়ারমেন্টে চেয়েছে ক্লোজিং এন্ট্রিজ, তারপরে ক্লোজিং এন্ট্রিজগুলো ক্যাপিটাল এবং ইনকাম সামারি অ্যাকাউন্ট পোস্ট করতে বলা হয়েছে, এবং সি নাম্বারে বলা হয়েছে প্রিপারে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা অঙ্কটা দেখি। এখানে যেহেতু প্রথমে ক্লোজিং এন্ট্রিজ, আর এখানে প্রথমে ক্লোজিং এন্ট্রি করতে গেলে আয়ের হিসাব বন্ধ করার জন্য, তো এখানে আয় আছে কমিশন রেভিনিউ এবং রেন্ট রেভিনিউ। তাহলে প্রথমেই যেহেতু রেভিনিউগুলো ক্রেডিট আছে এগুলো বন্ধ করা হবে, তাই কমিশন রেভিনিউ ডেবিট, রেন্ট রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট, টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট। সেকেন্ড যে জার্নাল হবে এক্সপেন্স হিসাবগুলো বন্ধ করার জন্য, তো এক্সপেন্স আছে ডিপ, এখানে এক্সপেন্সগুলো যেহেতু ডেবিট আছে তাই ক্লোজিং এন্ট্রি করার সময় ক্রেডিট করতে হবে, তাহলে ইনকাম সামারি ডেবিট আর যে এক্সপেন্সগুলো আছে সেগুলো ক্রেডিট। তাহলে ইনকাম সামারি ডেবিট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 8,000, স্যালারি এক্সপেন্স ক্রেডিট 55,700, ইউটিলিটি এক্সপেন্স ক্রেডিট 14,900, তাহলে তিনটা যোগফল মোট 78,600 ইনকাম সামারি ডেবিট। তার মানে খরচের হিসাব বন্ধ করার জন্য ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্স ক্রেডিট। তাহলে আমরা দেখলাম এখানে রেভিনিউ, রেভিনিউ যোগফল ক্রেডিট হয়েছে 70,500, আর এক্সপেন্স হচ্ছে 78,600। তাহলে এক্সপেন্স যেহেতু বড়, এক্সপেন্স যেহেতু বড় বেশি তাই লস হবে। হ্যাঁ এই যে থার্ড যে জার্নাল হবে লসের হিসাব বন্ধ করার জন্য, এখানে লস হচ্ছে 8,100 টাকা। লস হলে ক্যাপিটাল কমে যায়, এই জন্য ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট, টু ক্লোজ নিট লস টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্লোজ নিট লস টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আবার এই এই ন্যারেশন না লিখে আরেকটা টু ক্লোজ ইনকাম সামারি অ্যাকাউন্ট সেটা করা যায়। তাহলে তারপরে যেহেতু এক মালিকানা কারবার, এবার ড্রয়িং আছে, ড্রয়িং ডেবিটে আছে, ড্রয়িং হচ্ছে ক্রেডিট হয়ে যাবে, ড্রয়িং ক্রেডিট ক্যাপিটাল ডেবিট, হিসাবকাল শেষে ড্রয়িং অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে ড্রয়িং বন্ধ হয়ে যায়। তাহলে ক্যাপিটাল
debit drawing credit to close drawing to capital account তাহলে আমরা দেখতে পারলাম যে ক্লোজিং এন্ট্রি এক মালিকানা কারবারে সর্বোচ্চ 4টি হয় এখন হচ্ছে যে দুই নম্বর রিকোয়ারমেন্টে আমাদের হচ্ছে লেজার করতে বলেছে পোস্ট ক্লোজিং এন্ট্রি পোস্ট করতে বলেছে দ্যাট মিন্স লেজার করতে বলেছে এবং এটা থ্রি কলাম লেজার তাহলে থ্রি কলাম লেজারে যথারীতি হচ্ছে ডেট এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট ক্রেডিট ব্যালেন্স ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ইনকাম সামারি অ্যাকাউন্ট যথারীতি ঘর কেটে নিয়ে এখন যেহেতু লেজার লেজার করতে হলে আগে দেখতে হবে যে ওই যে দুইটা লেজার এখানে রিকোয়ারমেন্টে চেয়েছে এই দুটো আগে থেকে ব্যালেন্স আছে কিনা তো ক্যাপিটাল আগে থেকে ব্যালেন্স আছে ক্যাপিটাল হচ্ছে 45200 ব্যালেন্স আছে আর ইনকাম সামারি তো আগে থেকে কোনো ব্যালেন্স নাই তাহলে এখন ইনকাম সামারি যেহেতু ক্রেডিট ইনকাম সামারির ক্রেডিট দিকে 70500 টাকা বসবে রেভিনিউ নামে ইনকাম সামারির ক্রেডিট দিকে 70500 টাকা হ্যাঁ ক্লোজিং এন্ট্রি নামে বসানো হয়েছে কারণ যেহেতু রেভিনিউ একাধিক বা অনেকগুলো থাকতে পারে সুতরাং এখানে এই ইনকাম সামারি অ্যাকাউন্টে ক্রেডিট দিকে 70500 সঙ্গে সঙ্গে ব্যালেন্স কি নামে ক্লোজিং এন্ট্রি নামে ঠিক এটা হচ্ছে আয়ের হিসাব বন্ধ করার জন্য যে ক্লোজিং এন্ট্রি করা হয়েছে সেটা লেজার পোস্টিং দেওয়া হলো এখন এক্সপেন্সগুলো আছে ইনকাম সামারি ডেবিট এক্সপেন্স ক্রেডিট তো ঠিক একইভাবে ইনকাম সামারির ডেবিট দিকে ক্লোজিং এন্ট্রি নামে 78600 তাহলে আগে আগে ক্রেডিট হলো 70500 এখন হচ্ছে ডেবিট বড় 78600 সুতরাং বিয়ে করে 8800 টাকা ব্যালেন্স থেকে গেল আর এখন যে আমাদের লস হলো কি এক্সপেন্স বেশি সেই লসের জন্য ক্লোজিং এন্ট্রি ওনার্স ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট তাই এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং হবে যে ক্যাপিটাল আগে থেকে ক্রেডিট ব্যালেন্স আছে 45200 টাকা আর এই লস পোস্টিং হবে ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট 8100 টাকা এবং যে আমাদের উত্তোলন হিসাব বন্ধ করা হয়েছে এর জন্য ক্লোজিং এন্ট্রি আছে ক্যাপিটাল ডেবিট ড্রয়িং ক্রেডিট তাই ক্যাপিটালের ডেবিট দিকে ওনার্স ড্রয়িং 16000 টাকা আর যেহেতু ক্যাপিটাল ক্রেডিট 45200 এখানে ড্রয়িং ডেবিট 16000 শুধু ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করে ক্রেডিট থেকে গেল 29200 এবং লস 8100 মাইনাস করে 21100 টাকা ব্যালেন্স থাকলো এখন আমাদের যেটা থার্ড রিকোয়ারমেন্টে চেয়েছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তাহলে আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করলাম যে অস্থায়ী হিসাবগুলো ক্লোজিং এন্ট্রির মাধ্যমে বন্ধ হয়ে যায় তো অস্থায়ী হিসাবগুলো বন্ধ হওয়ার পরে যে পার্মানেন্ট অ্যাকাউন্টগুলো থাকে স্থায়ী হিসাবগুলো থাকে সেগুলো নিয়ে যে ট্রায়াল ব্যালেন্স করা হয় সেটাই হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তাহলে এখানে আমরা দেখি যে ক্যাশ 9840 অ্যাকাউন্ট রিসিভেবল 8780 ইকুইপমেন্ট 15900 অ্যাকুমুলেটেড 7400 অ্যাকাউন্টস পেয়েবল 4220 অ্যাকাউন্টস 4200 আনআর্নড রেন্ট রেভিনিউ 1800 ক্যাপিটাল যে আমরা লেজার করে যে লেটেস্ট যে ব্যালেন্স 21100 টাকা সেটা বসবে 21100 টাকা আর 21100 টাকা এখন ইনকাম সামারি কোনো ব্যালেন্স নাই সুতরাং এটা তো কারণ ইনকাম সামারি ব্যালেন্স থাকার কোনো প্রশ্ন নেই ইনকাম সামারি হ্যাঁ হোয়াট ইজ ইনকাম সামারি এটা অবশ্য বলা ব্যাখ্যা করা হয়নি আসলে ইনকাম সামারি একটা এটাও একটা অস্থায়ী হিসাব এটা হচ্ছে যে ক্লোজিং এন্ট্রি করার জন্য এটা একটা মাধ্যম হিসাব আয় খরচ এবং উত্তোলন বিশেষ করে আয় খরচ হিসাব বন্ধ করার জন্য যে মাধ্যম হিসাব ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনকাম সামারি অ্যাকাউন্ট এটা ইনকাম সামারি অ্যাকাউন্ট ইনকাম সামারি থেকে যেহেতু প্রফিট এবং লস যে কোনো একটা বাইর হয় এবং সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে ইনকাম সামারি ক্লোজ হয়ে যায় ওর জন্য ইনকাম সামারি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আসার কোনো সুযোগ নেই সুতরাং এখন আমরা দুই দিকে যোগ করলে দেখা যায় আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে হ্যাঁ 34520 টাকা
তাহলে এখন আমরা দেখলাম যে সেবামূলক প্রতিষ্ঠানে কিভাবে ক্লোজিং এন্ট্রি করা হয় এবং সেখান থেকে যদি লেজার চাই দ্যাট মিন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ইনকাম সামারি সেটা কিভাবে করতে হবে এবং তারপর কিভাবে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করা হয়। এখন আমরা দেখব ক্লোজিং এন্ট্রি ফ্রম পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটা হচ্ছে 12 নাম্বার হচ্ছে 33 পৃষ্ঠা, এখানে যেহেতু 95টা 12 নাম্বার 33 পৃষ্ঠায় আমরা যাব। ক্লোজিং এন্ট্রি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের ক্লোজিং এন্ট্রি দেখার জন্য 33 পৃষ্ঠা। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা গত ক্লাসে মেবি আলোচনা করেছিলাম যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি সাধারণত তিনটা হিসাবে হিসাবভুক্ত করা হয় কার্যপত্রে। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি কার্যপত্রে তিনভাবে হিসাবভুক্ত করা হয়, সাধারণত দুইটাই প্রচলিত বেশি, একটা হচ্ছে অ্যাডজাস্ট এন্ট্রি মেথড আর একটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি মেথড। তাহলে আমরা 12 নম্বরে যাই। হ্যাঁ, 12 নম্বরে এটা হচ্ছে 12 নম্বর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের একটা অঙ্ক, এখানে ক্লোজিং এন্ট্রি চেয়েছে এবং এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি মেথডে ইনভেন্টরি হিসাবভুক্ত করা আছে, ক্লোজিং এন্ট্রি মেথডে হিসাবভুক্ত করা আছে ইনভেন্টরি। কী করে বুঝলাম? এই যে যেহেতু ইনভেন্টরি নিয়ে যখন ক্লোজিং এন্ট্রি করা হয় তখন আর অ্যাডজাস্টিং জার্নাল হবে না, সেক্ষেত্রে আমাদের ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেন্টরি আগে থেকে 5 টাকা আছে এখানে সেটা সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 5 টাকা এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিটে 5 টাকা। আর যে ইন্ডিং ইনভেন্টরি আছে যে 7 টাকা সেটার জন্য ক্লোজিং এন্ট্রি হবে, এটা হবে ইনভেন্টরি যে র্যা মিলে মার্চেন্ট ইনভেন্টরি আসে সেই সুজায় ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট 7 টাকা ব্যালেন্স শিটে ডেবিট 7 টাকা। তার মানে সম্পূর্ণ মজুদ পণ্য আয় সম্পত্তি উভয় হিসাবে দেখানো হলো, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট 7 টাকা আয় দেখানো হলো, ব্যালেন্স শিটে ডেবিট 7 টাকা সম্পত্তি দেখানো হলো। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি মেথড। ইনভেন্টরি নিয়ে যেহেতু ক্লোজিং এন্ট্রি করা হবে তাই এটা নিয়ে কোনো অ্যাডজাস্টমেন্টই করা হয় না। এখন আমরা দেখব ক্লোজিং এন্ট্রি ফ্রম পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তাহলে যথারীতি এক কথা কয়েকবারই বললাম যে যেহেতু ইনভেন্টরি নিয়ে ক্লোজিং এন্ট্রি করা হয় তাই ইনভেন্টরি নিয়ে অ্যাডজাস্ট এন্ট্রি হবে না, কারণ আমি যদি দুইবার নিই দুইবার লেজারে যাবে তাহলে তো হিসাবে জটিলতা সৃষ্টি হবে। তাহলে এখানে প্রথমে আয়ের হিসাবগুলো বন্ধ করার জন্য এবং এখানে ইনভেন্টরি আসবে, আর ক্লোজিং ইনভেন্টরি যেহেতু আয় দেখানো আছে তাই এই যে এখানে ইন্ডিং ইনভেন্টরি লেখা থাকলে উত্তম হবে। তাহলে ইন্ডিং ইনভেন্টরি ডেবিট 7 টাকা, সেলস ডেবিট, পার্সেল রিটার্নের অ্যালাউন্সেস ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ, কমিশন রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, টু ক্লোজ ইনকাম বা রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে এখানে ইন্ডিং ইনভেন্টরি যেহেতু ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট আছে 7 টাকা, তাই এখানে আয়ের সাথে এই ইন্ডিং ইনভেন্টরিও হিসাব বন্ধ হবে। তাহলে এটা হচ্ছে আয়ের হিসাব বন্ধ করার জন্য। আর এবার হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্টগুলো ক্লোজ করার জন্য ইনকাম সামারি ডেবিট অল এক্সপেন্স ক্রেডিট, সেখানে বিগিনিং ইনভেন্টরি এক্সপেন্স হিসাবে যাবে, কারণ আমরা যেহেতু ওয়ার্কশিটে বিগিনিং ইনভেন্টরি আমরা এক্সপেন্স হিসাবে ইনকাম স্টেটমেন্টে ডেবিট করেছি,
যেহেতু বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি আমরা এই যে বিগিনিং ইনভেন্টরি 5 টাকা ইনকাম স্টেটমেন্টে ডেবিট করা হয়েছে অ্যাজ এ এক্সপেন্স হিসাবে, তাই অন্যান্য এক্সপেন্সের সাথে বিগিনিং ইনভেন্টরি ক্লোজ করতে হবে। সেক্ষেত্রে যাবে তাহলে ইনকাম সামারি ডেবিট অল এক্সপেন্স ক্রেডিট, সেখানে বিগিনিং ইনভেন্টরিও ক্রেডিট করা হয়েছে। তো প্রথম প্রথম ক্লোজিং এন্ট্রিতে ইনকাম সামারি ক্রেডিট হয়েছে 47 টাকা, আর ইনকাম সামারি ডেবিট হয়েছে 64 টাকা। তো এখানে ইনকাম সামারি ডেবিট বড়, সুতরাং লস হবে। তো লস ইনকাম সামারি এক্সপেন্স বেশি, হ্যাঁ রেভিনিউ কম, তাহলে লস হবে। লস হলে ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। তাছাড়া ড্রয়িং নিয়ে যে ক্লোজিং এন্ট্রি হবে ক্যাপিটাল ডেবিট ড্রয়িংস ক্রেডিট। তাহলে আমরা দেখতে পারলাম, আর যদি এইটা এই ইনভেন্টরি অ্যাডজাস্টিং এন্ট্রি মেথডে করা হতো, যদি ইনভেন্টরি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মেথড ফলো করা হয়, সেক্ষেত্রে ক্লোজিং এন্ট্রিতে ইনভেন্টরি আসবে না। আমি আবার বলছি, ইনভেন্টরি পোস্টিংয়ের ক্ষেত্রে ওয়ার্কশিটে ইনভেন্টরি হিসাববুক্ত করতে যদি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মেথড ফলো করা হয়, তাহলে ইনভেন্টরি ক্লোজিং এন্ট্রিতে আসবে না। কেন আসবে না? যেহেতু ইনভেন্টরি আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে হিসাববুক্ত করলাম এবং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির মাধ্যমে লেজার পোস্টিং হয়ে যাচ্ছে, সুতরাং ইনভেন্টরি নিয়ে আর ক্লোজিং এন্ট্রি করা যাবে না। কেন করা যাবে না? যে আমি যদি ইনভেন্টরি আবার ক্লোজিং এন্ট্রিতে নেই, তাহলে আবার লেজারে পোস্টিং হবে। তার মানে একই জিনিস খতিয়ে নিয়ে দুইবার পোস্টিং হয়ে হিসাবে ভুল সৃষ্টি হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মেথডে ইনভেন্টরি ক্লোজিং এন্ট্রিতে আসবে না। তাহলে তখন কি হবে? তখন এই ইনভেন্টরি এই এই যে এন্ডিং ইনভেন্টরি হিসাব যে আয়ের সাথে বন্ধ করা হয় সেটাও আসবে না, আবার বিগিনিং ইনভেন্টরি যে এক্সপেন্সের সাথে ক্রেডিট করে ক্লোজ করা হয় সেটাও আসবে না। সুতরাং অন্যান্য আয়গুলো হিসাব বন্ধ করার জন্য প্রথমে ক্লোজিং এন্ট্রি হবে, তারপরে খরচগুলো ক্লোজ করানোর দ্বিতীয় এন্ট্রি হবে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্তই আজকের ক্লাস শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ।